কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লক কমিটির ডাকে হলদিবাড়ি বাজারে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজির ছিলেন কেপিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সন্তোষ কুমার বর্মন, কোচবিহার জেলার সভাপতি তবারক মিয়া, সাধারণ সম্পাদক বিপুল দাস, উপসভাপতি মিন্টু রায়, সদস্য আলতাফ হোসেন, সদস্য তাপস বর্মন, হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি রাজকুমার রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই কথা জানান কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সন্তোষ কুমার বর্মন। কেপিপির নেতৃত্ব পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুরি ভাষায় রাষ্ট্রীয়, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা, বিশ্ব মহামারী চিলা রায়ের নামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবি উত্থাপিত করেন বলে জানান সন্তোষ বাবু। আজি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কোচবিহার জেলা হলদিবাড়ি ব্লকের একনা দরবার, কামতাপুর রাজ্য, কামতাপুর ভাষা অর্থনীত চেতনা, সিদ্ধ রায়ের নামে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কামতাপুরের মাটি, এইমস চিকিৎসা ব্যবস্থা হসপিটালের একটা দরকার, তার জন্য আজকে আমরা আত্মীয় দরবারে ডাক দিছি। তার সাথে আমাদের টোটাল কামতাপুর অধ্যুষিত এরিয়ার পার্শ্ব কামতাপুরি অর্গানিক স্কুল আছে, দিদি আমার দুটি স্কুল দিছে, আগামী স্কুলটা যত তাড়াতাড়ি অনুমোদন দেয় তার জন্যে আমার দিদির কাছে এটা বার্তা থাকি। তার সাথে শিক্ষক আন্দোলনকারী যারা পেশার আন্দোলন করছে কামতাপুর অভিষেক পার্টির মধ্যে যত নিয়ন্ত্রণ ক্ষমতাটা থাকে তার জন্য আমরা সরকারের কাছে এই বার্তা দিয়েছি। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.